ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টায় শুধুমাত্র আর প্লাস গোল্ডে। কপালে আবারও চিন্তার ভাঁজ ফেলছে করোনা। গত চব্বিশ ঘন্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 700, তার পাশাপাশি মৃতের সংখ্যা কিন্তু দাঁড়িয়েছে 4। গতকালের রিপোর্টটা যদি আমরা দেখি তাহলে কিন্তু সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ছিল 640, গত চব্বিশ ঘন্টার মধ্যে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 700। সব মিলিয়ে কিন্তু বর্তমানে বলা যায় একেবারে করোনা একটা উদ্বেগের সৃষ্টি করেছে। বিস্তারিত জানব, টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠীর কাছে চলে যাব। ষষ্ঠী, করোনা ক্রমশই উদ্বেগ বাড়াচ্ছে এবং গতকালের তুলনায় কিন্তু আজ আক্রান্তের সংখ্যাটা আরো অনেক বেশি। ষষ্ঠী, ষষ্ঠী শুনতে পাচ্ছ? গত চব্বিশ ঘন্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 700, মোট অ্যাক্টিভ কেস 3420। স্বাভাবিকভাবেই কিন্তু আবারও উদ্বেগ বাড়াচ্ছে করোনা। আমরা চলে যাব আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের কাছে। ষষ্ঠী, আবারও উদ্বেগ বাড়াচ্ছে করোনা, গত চব্বিশ ঘন্টায় সংক্রমণের হার অনেক বেশি 700। ষষ্ঠী, দেখো, কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে যে গত চব্বিশ ঘন্টা যে করোনা রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট অবশ্যই উদ্বেগজনক, কারণ সারা দেশের দেশ জুড়ে কিন্তু একটা উৎসবের মরশুম চলছে এবং সেই উৎসবের মরশুমে যে তথ্য প্রকাশ্যে এসছে অবশ্যই সেটা উদ্বেগজনক। এবং গত চব্বিশ ঘন্টায় সারা দেশে এই মুহূর্তে 752 জন যারা করোনা পজিটিভ, এবং শুধু তাই নয়, গত চব্বিশ ঘন্টায় তিনটে রাজ্য মিলিয়ে ইতিমধ্যে 4 জন মানুষের মৃত্যু হয়েছে, এটাও জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক। শুধু তাই নয়, 17টি রাজ্যে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে এই কোভিড-19, এবং একদিকে প্রায় দেখা গেছে সব থেকে শীর্ষে রয়েছে কেরল, এবং কেরলে গত চব্বিশ ঘন্টায় কিন্তু করোনা আক্রান্তের সংখ্যা অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটাই বেশি। স্বাভাবিকভাবেই অনেক এই একেবারে উৎসবের মরশুম, সেই উৎসবের মরশুমে কিন্তু অবশ্যই উদ্বেগ বাড়াচ্ছে তামিলনাড়ু, গুজরাট, মহারাষ্ট্র এবং কেরল। এই এই তিনটে রাজ্য সব থেকে বেশি উদ্বেগজনক, যেখানে গত চব্বিশ ঘন্টায় সেখানে করোনা আক্রান্তের সংখ্যা বেশি। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তারা জানাচ্ছেন যে এক মাসে গোটা দুনিয়ার করোনার দাপট 52% বৃদ্ধি পেয়ে গিয়েছে। যদিও নতুন সাব ভ্যারিয়েন্ট কত সংক্রান্ত মানুষ আক্রান্ত তার পুরোপুরি এখনো স্পষ্ট নয়, তবে এখনো ইতিমধ্যেই সুস্থতার হার অনেকটাই বেশি রয়েছে এবং করোনা মুক্ত হয়েছে 325 জন, সুস্থতার হার 98.81%। এবং এই রাজ্যের পক্ষ থেকে এখনো পর্যন্ত সেই রকম নির্দেশিকা জারি না হলেও ইতিমধ্যেই কিন্তু এ বিষয়ে যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি গতকালকেও কিন্তু এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্যের যে কৌশলী ছিল তার কাছ থেকে জানতে চেয়েছিল যে রাজ্য সরকার তারা কি ভাবনা চিন্তা করছে এই করোনা অতিমারীকে। বেশ, ধন্যবাদ ষষ্ঠী। সব মিলিয়ে কিন্তু ক্রমশই করোনা নিয়ে উদ্বেগ বাড়ছে এ দেশে তথা এ রাজ্যে বলাই যায়, কারণ গত চব্বিশ ঘন্টায় কিন্তু আক্রান্তের সংখ্যা যেখানে ছিল 640 সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 700, অর্থাৎ সব মিলিয়ে কিন্তু অ্যাক্টিভ কেসের সংখ্যা আজ 3420, অলরেডি কিন্তু 4 জনের মৃত্যু হয়েছে।